সত্তাসানু প্রতিতাসানু ভাত নাও। আর কত দিবা উনি জানা গতর কিলায় পেটের মধ্যে কামড় দিয়ে উঠে রং ধনটা যখন স্পষ্ট হয়ে উঠে শানকির মধ্যে পান্তা বা ছায়া থাকে দুই লাচারটা খাইতে দিবা না শব্দ বাবা অপেক্ষায় আছে জোয়ান ফুলের সিরা ফেলে না
মুসরাইতে গেছে বছর আমার বন্ধু বাগানে একটু গোলাপ ফুটেছিল। লাল গোলাপের একটা ঠ্যাং নাকি খোড়া হইয়াছে। গেছে বছরের ঠিক আগের বছর আমার বন্ধু বাগান একটা সূর্যমুখী আটকা চিৎকার দিয়েছিল, মুখে নুন দিয়া তার মায়েরা পালাইছে। বন্য বাগানে সূর্যমুখী থাকে না, থাকে সাহেব্য বাগানে সূর্যমুখী। তাই মর তোমার তারে শুইয়া পালাইছি। ভাত ফালাইছো কেন? রিপোর্ট করুম নাকি? একটা বিড়ি, একটা সিগারেট। আরে মিয়া, তুমি তো আজব লোক। পুরা জেলখানার হাজতি কয়েদির আমার ট্যাক্স দেয়া চলে, আর তুমি আমার কাছে উল্টা বিড়ি চাও? তোমার কি দেখা সাক্ষাতে কেউ আসে না? তা কেসটা কি তোমার? নারী শিশু। ও আচ্ছা, ঘটনাটা তুমি আমারে খুললে কত দেখি। আমার আবার ওই ধরনের গল্প শুনতে খুব মজা লাগে। বাত উঠান লাগবো না, এদিকে হওয়া। তোমার গল্পটা খুললে কও দেখি। আমার আবার খাইস্টা খাইস্টা গল্প শুনতে মজা লাগে। আমি আরো বেশি টাকা দিব, কিন্তু ওই কাজটা করবো না, ছবি আনবো। আপনি তো একবারের জন্য টাকা দিয়ে কাম করে চলে যাবেন, আপনি একাই সবকিছু দেখবেন, আর আপনি যে ছবি আঁকবেন সেটা তো তামাম দুনিয়ার মানুষ ফিরি দেখবো, তার কি হইব? এই কথা। আরে আমি না একটা কাজ করবো, ওই যার ছবি আঁকবো মডেলের জন্য একটা রয়্যালটি ব্যবস্থা করবো, দরকার নেই এগ্রিমেন্ট করবো। বুঝছেন,
আপনি দেখেন এই কাউকে দিয়ে চা রাখছ আনন্দ পাঠাবেন ডান পিছি পিছি হন এই সারের লেগা ভালা করে কড়া দিতে চা বানাই লো যা আর সিঙ্গারা খাবেন নি গরম গরম সিঙ্গারা আছে আনে আর সিঙ্গারা লয়ে গরম গরম দিতে কয়টা আনো আরে হালার কোথায় একটা সুষ্ণ পাঁচজন মানুষ যা ভালো করে আনবি আচ্ছা আগেবার যে সানুর সাথে কথা বলি কি কথা এই ছবি আঁকার কথা আচ্ছা আপনার নামটা কি গন্ত দেখি আমার নাম নীলকণ্ঠ ফোনে নীলকণ্ঠ বাবু আপনি মানুষটা বেশি ভালো না বুঝছেন কেন আপনি হলেন কি একটা মহাশ্রেষ্ঠা আপনার মা তার মধ্যে যেটা ঢুকছে সেটা ঢুকছে ওইটা কিছুতে পারিব না জান যান আপনি গিয়ে কথা কোন আমি মতো নেতা থ্যাংক ইউ আরিয়া অনেক যেতে স্যার আর ঘরের মধ্যে তো খত দের আছে বলেন আপনি বলেন না আপনি এমনি বলেন আমি গিয়ে কথা বলতেছি ঠিক আছে আই শানু একজন আর্টিস্ট এসে তোর ছবি আঁকতে চায় 5000 টাকা উনি কি দিব আমার তো মনে হয় মুলামুলি করলে আরো বেশি দিবা পারে খালা তুমি ঘর থেকে বাইরো বাইরো কইতাছি অত দেহ আমাকে দেখিস না যতদিন যৌবন আছে কামাই যৌবন চলে গেলে তো পয়সাও দেখবো না তোমার না বাইরে তো কইলাম দেখানি সাদা লোক কি পায়ে ঠেলিস না শেষ বয়সে টাকা ছাড়া আর কোনো কিছু থাকবে না মনে রাখিস খালা অক্ষণ বাইরে আমার মন থেকে একটু দিন হয়ে গেছে মুখে যখন পেস কমে না হাঁটুর চামড়া ঝলসে যায় হাঁটুর কষাঘাতে অথচ নিঃশ্বাসে আর বিশ্বাসে মিলন ঘটছে না এই সম্পর্ক আমি মানি না মানি না এটা ক্ষুধা এটা আগুন এটা বন্য একে মারো এখনই মারো নিঃশ্বাসে মারো বিশ্বাসে মারো কেউ তোমার কাছে কৈফিয়ত চাইবে না শাস্তি দেবে না ঘৃণা করবে না আদরের হৃদয় নেই কান্না নেই জন্মের বৈধতা নেই ধর্মে নেই কর্মে নেই হামিয়ার দুজকেও নেই সম্মুখ বাস্তবতায় পাখনা মেলায় স্বপ্ন হীন তীব্রতা মেলায় ডুমুরের ফুলে চন্মনি ওঠে রোদ স্পষ্ট দেখি সরলতা গলায় ধরে চুমায় বৃক্ষ দশানাল দিয়ে সর্বাঙ্গে আধার ঠোকায় আমি স্পষ্ট দেখি ভ্রমরার প্রত্যুপকারে গর্ভবতী ফুলের সরল লাজুক মুখ আমি স্বপ্ন আসক্ত আসক্ততা কেটে যায় ক্ষুধার ছোবলে আসক্ততা কেটে যায় সর্দারানির ফুটন্ত কথা আর শ্লীলতাহীন অঙ্গভঙ্গিতে স
চাইয়া কি দেহ অ কি তুমি দেখি একসে বোবাইয়া গেলা আর এইটা বিড়িও না সিক্রেটও না এটা হলো ইস্টিক না ধরাইয়া দুগ্গা টান দিয়া হাসি মরে দাও মুইয়া আর ইস্টিক বস এক একলা খাইতে পারি না ভালো টাই না তুমি ধরাও মুই জ্বালাইয়া দেখি কারো এই ম্যাচটা একটু জ্বালাই জামিনের ক্ষয় খবর কি হইবে না হ্যাঁ হইবে না বুঝছো এই দেশে ওই তদবির ছাড়া কিচ্ছু হয় না তোমার তদবির করা কোনো মানু টানু আছে ওনো মোর দ্বারে কইলে আমি ভালো উকিল আছে দাঁতের উকিল হ্যাঁ টাকা পয়সা একটু বেশি নিবে তাই কাম একেবারে পাক্কা তুমি এক কাম করিও স্টিক আর নাই পোটলা আছে তুমি বানাবা না থাক ওই মুই আবার বানাইয়া খাই না আয় সামনে বুঝছো আপনি এখন যান তুমি যাইতে কইলা হ্যাঁ মোটে ভালোই কইছো ওই সুফার সাপ দেখলে হ্যাঁ সে আবার মোর চাকরি লিয়া টানবা যাবে ধরো বাহিরুক তুমি খাইয়া লইও মুই যাই অতীতালয়ে আছি ভুরি ভুরি সমাজের ঘৃণা তৃষ্ণা ল্যাপটালিপটি করে সাংবাদিক লেখক এমনকি শিল্পীর মস্তিষ্ক গড়িয়ে কলম তুলি গড়িয়ে কাগজ খোরাকের শেল্টার হয়ে ইয়াদুর স্বামী স্ত্রীর মধ্যে ছড়িয়ে পড়েছে তাই বলছি বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আবেগের কাঁধে বন্দুক ঠেকিয়ে চালাও গুলি চালাও গুলি এ ভাইডি বিষয়টা কি তুমি বলে বাতটাত কিচ্ছু খাও নাই বা কি বা তো দিই বুড়িয়ে রয়েছে এত বড় রাত কাটাইবে না কেমনে হ্যাঁ রূপে টানছে স্টিক একটু পরে তো প্যান্ডেমিক আগুন জ্বলবে আচ্ছা এক কাম করো মোর দ্বারা একটা জিনিস আছে তুমি বইয়া বইয়া খাও ধরো থ্যাংক ইউ আর স্টিক স্টিক নাই ধরো মিয়া তুমি খালি কথা কথা করে সরম দাও এই মিয়া তোমার হয়েছে কি মেয়া সব দেখলেই তুমি এই যে ওইটা চাও তোমার তো বড় খারাপ খাসে লোক খাটের মধ্যে পয়সা পয়সা ঝুমা আরে ফবদে রাখি পয়সা পয়সা মশা মারবো আমার সুনো পাউডারের দাম কিন্তু আমার উঠে নাই কা ইলেকট্রিক আলোয় মৃয়মান রোদ্দুর কঠোর বাস্তবতার আংরায় ডুব দিয়ে ছাই হয়ে যায় আবার সেই শানু কষ্টের বোঝাই খুঁজো হয়ে হারিয়ে যায় বাস্তবতার হীনমনে তোমার কইছি না মাথা খারাপ দূর না ভাই এ আমি কি কর এ অনেক দামি মান বাইরে হার অনেক নাম ডাক মাতারি গো ছবি একা বিদেশ গণে পুরস্কার পাইছে লেগেই বুঝি নারী শিশু কেস খেয়েছে আপনার জান তো জান জান ভাই ভাই দি আমনে ওই আরাম করিয়া ঘুম যান মোরা যাই এই আটো আটো
যাই ভাইডি। বিপ্লব চৌধুরী। মামলা? নারী ও শিশু। থানা? কোতোয়ালি। ওই মিয়া, এতক্ষণ ধরে ডাকি শুনো না, কানের মধ্যে কি ঢুকে রাখছিলা? তোমার নামে স্লিপ আছে, দেখা করার স্লিপ? আরে না, জেল রিমান্ড। জেল রিমান্ড কেন? তোমার নামে আর একটা মামলা হয়েছে। কি মামলা? মার্ডার, মার্ডার। নাম কি? নীলকণ্ঠ। এটা কার চিৎকার জানেন?
আপনার আগে এখানে যে আসামি ছিল তার আপনার সাথে আমরা কেমন ব্যবহার করবো সেটা ডিপেন্ড করছে আপনার আপনার উপর। উই আর ভেরি পোলাইট অ্যান্ড উই আর ভেরি রুড। এনিওয়ে আমরা পরিচিত হই মিস্টার নীলকণ্ঠ। আমি সিরাজুল ইসলাম ইন্সপেক্টর। আনফর্চুনেটলি আপনার আয়ু সহজত মায়ের অনুভূতির চোখ ছল ছল করে সূর্য লঙ্গ যৌবন কপালে ঠেকা অর্ধনগ্ন নাভি নাভির নিচে মাটি নির্জীব তোর্রার প্রাণ সঞ্চার ক্ষিপ্ত ভয়ঙ্কর ক্ষিপ্ত একশোখানা বাহু উদম পাথর স্পর্শ নারীর লাল পোশাকে মোচন করে লজ্জা ফিনকে পড়া রক্ত নাভি গড়িয়ে মাটি প্রাণের ভেতর প্রাণ বোবার নষ্ট নারীর মরণ ছেড়া বিলাপ তারপর নিস্তব্ধ শুধুই নিস্তব্ধ। জি স্যার ওকে স্যার ওকে আমি দেখছি স্যার। জি জি স্যার ওকে স্যার ওভার স্যার ওভার। আর ভাল লাগে না এভাবে চাকরি করা সম্ভব না। হায় রে দেশ, দেশটা কবে যে ভালো হবে, পুরো সমাজটা পচে গেছে বুঝেছো, দুর্নীতিতে একদম ছেয়ে গেছে টপ টু বটম। ক্রাইম বিগিন ফ্রম দ্য হেড। দুর্নীতি যখন রুট লেভেলে পৌঁছে যায় তখন কিছুই করার থাকে না, নো ওয়ে টু রান। আচ্ছা আমাদের দুঃখ কে বুঝবে বলো বলো তো জাফর স্যার। পুরো পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্পেশাল অফিসারদের এখানে আনা হয় অথচ আমাদের বউ বাচ্চাদেরকে পালতে হয় আসামিদের টাকায়, সোর্সের টাকা দিতে হয় আমাদের পকেট থেকে। আমি মাঝে মাঝে কীভাবে জানো কুদ্দুস, পুলিশকে শুধুমাত্র যদি ঘুষ খেতে না হতো তাহলে দেশের চেহারাটাই পাল্টে যেত। আরে সন্ত্রাস নির্মূলের জন্য কি নেতাদের ঘোষণা দিতে হয়? পুলিশ ইচ্ছে করলে ওয়ান টু ওয়ান টুর মধ্যে পারে। এই স্যার ওটাকে নিয়ে আসো যাও। কিলার ব্যথা সেরে যাবে।
স্যার বন্ধ হয়ে গেছে। জাফর স্যার আপনি এই কাউকে দিয়ে চা আনেন তো? ঠিক আছে এক মিনিট, ফ্লাক্সটা গরম পানি দিতে বলবেন। আচ্ছা আপনি রেপ করতে গেলেন কেন? মেয়েটা তো প্রস্টিটিউট, টাকা হলে পাওয়া যায়। ওই যে একটা ভারতীয় গান আছে না, যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তারপর জানি কি গানটা শুনেননি? নচিকেতা খুব ভালো গায়। পানিটা শেষ করুন, আপনার কপালটাই খারাপ। প্রথম কেস বলৎকার, পেন্ডিং কেস মার্ডার, বাচ্চাটা মারা গেছে। ডক্টর অনেক চেষ্টা করেছিল, পারেনি। প্রথমে বাচ্চাটা গেল, আপনার পাশের অত্যাচারে মাঠাও। কোতোয়ালি থানার ওসি সাহেব নিজে মামলা রুজু করেছেন, ডাবল মার্ডার, শিশু সন্তান সহ মা। কি জঘন্য! মজার ব্যাপার কি জানেন, আপনাকে দেখে কিন্তু আমার ক্রিমিনালি মনে হয় না, আপনার দুই চোখের সরল চাহনি। এনিওয়ে আপনাকে নিয়ে কিন্তু মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে, বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে, আর্টিস্ট বিকাম মার্ডারার, কিছু চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসেছিল আপনার ইন্টারভিউ নেবে। আমি ভাগিয়ে দিয়েছি, আমি ভাই প্রচার বিমুখ মানুষ, মিডিয়াতে চেয়ার স্টার হওয়া যায় ঠিকই, কিন্তু ভয়ও আছে। কোন দিক দিয়ে কোন দিন কোন সন্ত্রাসী ঠুস করে গুলি করে দেবে, শেষে স্ত্রী সন্তান পথে বসবে। মানুষের দাম যতক্ষণ রানিং ততক্ষণ, মরে গেলে তো পরিত্যক্ত লাশ। প্রতিদিন যে কত মানুষের বদ্ধ হবাই, আল্লাহর বিচার হাতে নাতে। ছোট মেয়েটা ডিসেবল, মায়ের পেটে অক্সিজেন পায়, আর আপনি আপনি একটা শিশু সন্তান সহ মাকে মেরে ফেললেন। আচ্ছা আপনার মোটিভটা কি বলেন তো, এই বলেন। আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, এখন মিডিয়া আপনাকে যেরকম বানিয়ে বানিয়ে কিসা কাহিনী লিখছে, তাতে ছেড়ে দিলে বিপদ, পাবলিক আপনাকে মেরে ফেলবে। এই আজকে ভেবে দেখেছেন, ওই বেশ্য মেয়েটার সঙ্গে আপনার পাশাপাশি ছবি ছাপিয়েছেন। জাফর ইয়েস স্যার, ব্যাপারটা নিয়ে আসুন। ওকে স্যার। আজকাল সাংবাদিক বলেছে বানিয়ে বানিয়ে আপনার সম্পর্কে অনেক আজেবাজে কথা লিখছে, এমনকি কেউ কেউ লিখছে যে আপনি নাকি নারী পাচারকারী দলের সদস্য। কি ঠিক নাকি? কথা বলেন, কথা বলেন, নারী কিন্তু মারব। আপনি তো শুধু নোট ছবি আঁকতেন, গত বছর জাপানে এক্সিবিশন হয়েছে, পুরস্কার পেয়েছেন, তার আগের বছর ফ্রান্সে, আর আগামী বছর কেন্দ্রীয় কারাগারে। স্যার মিরাকল, স্যার পেপারটা এসে স্যার পড়ছে। আচ্ছা এর কোনো দেখা সাক্ষাৎ আসে না? না স্যার। তাহলে একে পিটি লাভ কি, শুধু শুধু কষ্ট। স্যার মানুষ মরতে আমাদের আর ভালো লাগে না স্যার। একদম আমার মনের কথা বলেছ। বাসা যেয়ে যখন ছোট মেয়েটাকে দেখি, কেন যে শুধু শুধু এসব ঝামেলা আমার উপর এসে পড়ে।
জি স্যার, জি ইয়েস স্যার, জি স্যার আমি দেখছি স্যার, জি স্যার ওকে স্যার আমি দেখছি স্যার, ওকে ওভার স্যার, সরি আপনার জন্য কিছু করতে পারবো না, উপরের লেভেলের সবাই আপনার উপর ভীষণ অসন্তুষ্ট। শুরু করুন। কি শুরু করবো? 164 সেটা আবার কি? এটা একটা ধারা, আপনার জবানবন্দি শুরু করুন, এটাতে রেকর্ড হবে। আমার বলার তো কিছু নেই। আপনার দোষ স্বীকার করলে আপনাকে মারধর করা হবে না। বলুন প্লিজ। কি বলবো? শুরু করুন। কি শুরু করব? আপনার নাম, বাবার নাম দিয়ে শুরু করুন। বাবা আমার মুক্তিযোদ্ধা বাবা। বৃদ্ধার চোখে জল ছিল না, মুখে কোনো কথাও ছিল না, কিন্তু হাতে ছিল ধারালো অস্ত্র, ভয়ঙ্কর চাউনি যেন রক্তচক্ষু লাফিয়ে পড়বে। কোনো সাড়া নেই, সে তার আপন গতিতেই চলছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে ঘুরে দাঁড়ালো, বলল, শকুন দেখেছিস? শকুন যে ঠুকরে খেয়েছে আমার সর্বস্ব, আমি আমি তার দিই। চিৎকার করলো সে, ভয়ঙ্কর চিৎকার, কোনো সাড়া নেই। সেই চিৎকার বারবার ধ্বনি তোলে, কোনো সাড়া নাই। কে আমার সর্বনাশ করিল? কে কে? শুধু কুকুরের ঘেউ ঘেউ আর গরুর হাম্বা। বাবা আমার ঘর থেকে বাড়ি ছুটে, মা আমার ঝুলন্ত, মা আমার জিবা দেখায়। সকালে সূর্য ওঠে রূপালি ধারার মতো, বাবা আমারে কয়, সবাই আমার সাথে এমন করে কেন? চিৎকার করে কয়, কোকিলের কণ্ঠে আমি বাঁশ পাখির শব্দ পাই। তারপর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ ছাড়া কোনো কথা নাই, লড়াই, প্রতিশোধের লড়াই। বাবা আমার যুদ্ধে ছাপায়, তারপর কোনো শব্দ নাই, শুধু কেকুরের ঘেউ ঘেউ আর গরুর হাম্বা হাম্বা। স্টপ ইট! এই দুষ্ট লক্ষ্য খুঁটিটা আবেগটাকে বুকে জড়িয়ে ধরে লম্বা নিঃশ্বাসে বন্ধ চোখে জলে আনন্দে একা ছোট্ট বোনের আবেগ কি আবার চলে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছিল নিদ্রায়। বোনটা ভাই হারানোর ব্যথা কেটে উঠবে না, বরং ভাই হারানোর মধ্যে কষ্ট আর মুক্তির অহংকারে লেপচালেপটি করে জীবন বয়ে বেড়াবে অন্য আবেগের সাথে এই আবেগকে। Oh, my God.
পূরণের দুঃসাহস বা ক্ষমতা কোনোই আমার নেই। না না স্যার, স্যার কথা বলেছে স্যার। কি বললো স্যার? স্যার মনে হয় স্বীকারোক্তি দিয়েছে স্যার। আমি আমি ভীরু, আমি কাপুরুষ, আমি আমাদের এই সমাজের ছোট্ট একটা কীট, মশার মতো হুল ফুটিয়ে রক্ত চুষে খাই, চীনা জোকের মতো, চুম্বকের ধর্মের মতো রক্ত টেনে টেনে দীর্ঘায়িত হই, স্ফীত হই। তারপর তারপর কি? তারপর প্রতীক্ষা, দীর্ঘ অনন্ত প্রতীক্ষা, নন্দা পরশের প্রতীক্ষা, সঞ্চিত রক্ত নিষ্কাশনের প্রতীক্ষা, চুপসানো বেলুনের পূর্বাবস্থায় ফিরে যাবার প্রতীক্ষা। আচ্ছা তোমার কি মনে হলো স্যার? স্যার একবার মনে হয় রক্তের কথা কি যেন বলছিল স্যার, পুরোটা ঠিক মনে নেই স্যার, আবার জিজ্ঞেস করবো স্যার। তোমার কুদুস স্যার? জি স্যার আমি বুঝেছি স্যার। জি কি বুঝেছো বসু? স্যার চুপসানো বেলুন ডাস্টবিনে ফেলে দিয়েছে মনে হয় স্যার। ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাহলে তো ডাস্টবিন সার্চ করা উচিত, তাই না? রাইট স্যার। আচ্ছা এই এই ভদ্রলোককে তোমাদের কি মনে হয়? স্যার আমি বলি স্যার, ঘাগু মাল স্যার, মার খেয়েও কাঁদে না, কবিতা পড়ে স্যার। আর তোমার? স্যার ঠিক ঠিক বুঝতে পারছি না স্যার, একবার মনে হচ্ছে ভাত ধরেছে, আর আরেকবার মনে হচ্ছে পাগল টাগল হয়ে। এটাকে পাগলের প্রলাপ বলা যায়, তাই না? রাইট স্যার। সরি স্যার, এই লোকটা যদি এখন এখানে মারা যায়। ও দ্যাট, আচ্ছা ওনার জন্য গরম ভাত আর ভুনা মাংস ব্যবস্থা করো, টিফিন করে নিয়ে যাও স্যার। ভাত খাওয়ার পর একে দুটো ডিসপ্রিন খাইয়ে দিও। ইয়েস স্যার। আর যদি জ্বর আসে তাহলে দুটো না পা। জি স্যার। তারপর আমরা যাবো পাড়ায়। কোথায় স্যার? ওয়াকার ওয়াকার অন্তস্থ পাড়ায়। শিবানি, এ শিবানি, এ জলদি ভাই পাড়ায় ডিপি আসছে, তাড়াতাড়ি কাস্টমার ভাগা, জলদি ভাগ। Thank you.
করবেন? বাবার নাম জানি না। শানু তোমার বান্ধবী ছিল? তুমি কি চাও তোমার বান্ধবীর হত্যা করে বিচার হোক? চাই। তাহলে তুমি নিশ্চিন্তে ওদিনের ঘটনা বলো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি চাই সত্য উদ্ঘাটন হোক। শানুর সঙ্গে আটিশা বাহা হয়েছিল, শানু অন্য কোনো কাস্টমার নিত না। শানুর সাথে খালা ওই দিন ক্যাসেল হয়, পরে খালা বাবুল খবর দেয়। স্পটের মালিক বাবুলের বাবার নাম কি? জুম্মন। শুধু জুম্মন? জুম্মন বাবারে। তারপর বাবুলের পোলাপান স্বামী ঘরে ঢুকে এই সময় আটিশও ঘরের ভিতর ছিল। কি করছিল? ছবি আঁকছিল। তুমি ঘরে গিয়েছিলে, তুমি জানলে কি করে? আমি স্বামীর ঘরে গেছিলাম। কি জন্য? 100 টাকার নোট ভাঙাইতে। তারপর পরে বাবুলের পোলাপান মেশিন টাকায় চলে যাওয়ার পর পুলিশ আসে, আটক করে ধরে নিয়ে যায়।